দর্শক আসসালামু আলাইকুম রক্সানা কিচেন এন্ড ব্লগ চ্যানেলে সবাইকে আরো একবার ওয়েলকাম সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক কেমন আছেন সবাই তো আজকে আমি আবারও আরেকটা মানে সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আশা করি রান্নাটা সবাই পারেন কিন্তু আসলে আমি যেভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি এতে করে নতুন আপু ভাইয়াদের অনেক উপকার আসবে যারা রান্না করতে নতুন নতুন শিখতেছেন তো আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে অল টাইম আমাকে সাপোর্ট করবেন তো আজকে আমি এখানে গরুর গুর্দা বুনা করব তো গুর্দাটা আমি এখানে শুধু আমি কলিজাটা আমার বাচ্চারা পছন্দ করে না তাই আমি কিনিনি আমি শুধু গুর্দাটা নিয়েছি এখন এগুলোকে আমি ছোট টুকরো করে কেটে এভাবে পরিষ্কার করে নিয়েছি কারণ আমি হাফ কেজি নিয়েছি আর পানিটার ঝরে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি এখন একটা প্রাইপ্যানে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিব এই গুর্দা কিংবা কলিজায় ওই ভুনাগুলোতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় তো এখানে আমি এখন কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা গরম মশলা অ্যাড করে দিয়েছি তো গরম মশলাটা সামান্য একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে একটু পেঁয়াজের গন্ধটা দূর করে নিব তো এক পর্যায়ে কিন্তু পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব এক টেবিল চামচ করে আদা ও রসুন বাটা তো আদা রসুন বাটা দেওয়ার পরও আমি আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব তো আমি অন্য অন্য শুকনো মশলাগুলো দেওয়ার আগে একটু পানি দিয়ে নিচ্ছি এতে করে মশলাগুলো দেওয়ার পরে জ্বলে যাবে না হয় কিন্তু শুকনো মশলা দিতে গেলে অনেক সময় পুড়ে যায় তো এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন এক এক করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু যেভাবে রান্না করতেছি সবাই পারেন তো এখানে আমি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ মরিচ গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখানে আমি দুই চা চামচের মতো জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া এটা একসাথ করা আমি দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যে কোনো রান্নাতে কিন্তু মশলাটা কষানোটা গুরুত্বপূর্ণ যত বেশি মশলাটা কষানো হয় তত বেশি রান্নাটা অনেক টেস্টি হয়ে থাকে তো আমি কিছুক্ষণ ভাজার পর এরকম একটু তেল ছেড়ে এসেছে এখন আমি সামান্য একটু পানি দিয়ে আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে মশলার সম্পূর্ণ কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই গুর্দার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্টসে আমরা নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই তো আশা করি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এখন আমি মশলাগুলো কষানোর পরে ঢাকনা ছাড়িয়ে নিচ্ছি আর যখন তেলটা উপরে উঠে এসেছিল ওই পর্যায়ে আমি কিন্তু গুর্দাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন অনবরত কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি তিন চার মিনিট এরকম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে 10-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এতে করে অনেকটা পানি বের হয়ে যাবে আর মাংসটা অনেকটা মানে সরি গুর্দাটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এই ফাঁকে তো ঢাকনাটা আমি এখন মানে যখন একটু ঢাকনাটা দিয়েছি আর ঢাকনাটা একটু সরিয়ে নিচ্ছি আমি প্রায় 12-13 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখেন অনেকটা পানি বের হয়েছে আর এটাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে তো আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে তো আমি এখন নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো আবার ঢাকনা সরিয়ে দিয়েছি আর নিচ্ছে আর পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে তো এখন নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে তো এই পর্যায়ে যদি কেউ আলু দিতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে আলুটা দিয়ে দিতে পারেন অনেকে কিন্তু কলিজা গুর্দার সাথে আলুটা খেতে ভালোবাসেন তো আমি আজকে শুধু গুর্দাটা ভুনা করবো তো তাই আমি আলু দিইনি এখন এখানে আমি এক কাপের মতো গরম পানি অ্যাড করে দিয়েছি তো যদি ঠান্ডা পানিটা দেন তাহলে কিন্তু প্রায় 2 কাপের মতো দিবেন আমি একদম ফুটন্ত গরম পানি দিয়েছি তাই আমি এখানে 1 কাপ দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত তো আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে ঝোলটা শুকিয়ে এসেছে গেছে আর একভাবে একদম ভুনা ভুনা হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিব এখানে আমি আর কোনো এক্সট্রা আর কোনো মশলা ব্যবহার করিনি এখানে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি এটা ঝালের জন্য না জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপর আমি আবারও একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু সম্পূর্ণটা হয়ে যাবে আর মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার এই গুর্দাটা যদি চলে আসবে
তো দু তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর দেখেন আমার সম্পূর্ণ হয়ে গেছে। এটা কিন্তু ভাত রুটি আর পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। তো আমরা রাতে ভাতের সাথে খাবো, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এভাবে। আল্লাহ হাফিজ।